अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बोलो की बोलते चाहो तुम्हें? शोना बाबू, আমার মনে হয় রঞ্জুকে স্টোর রুমে চাবি দেওয়াটা ঠিক হয়নি। আরে ওকে বাড়িতে আশ্রয় তো আমরা দিয়েছি, তার উপর স্টোর রুমে চাবি দেওয়ার আবার কি ছিল? ললিতা, যদি রঞ্জু আমার কাছে সাহায্য চাইতো তাহলে হয়তো না করে দিতাম। আসলে কি বলতো, মা বলছে, মায়ের কথা অমান্য করতে পারি না। কি ব্যাপার, এত মাখন লাগাচ্ছিস কেন আমায়? মাখন? ব্রেডে মাখন লাগাতে হবে না? না, শুধু এইটুকু বল যে তোর মাথায় এখন কি চলছে। মা, তুমি কি করে বুঝতে পারো সব সময় যে আমি তোমাকে কিছু বলতে চাই? কারণ আমি তোদের মা। আর আরেকটা কথা হলো, আমি এটাও জানি যে আমার বুলবুলের রান্নাঘরের কাজ করতে একটুও ভালো লাগে না, তাও নিজে এগিয়ে শেষে করছে। বল কি চলছে তোর মাথায়। মা, আমি ভাবছিলাম যে আমারও একটা কোনো কাজ করা শুরু করা উচিত, এমন কোনো কাজ যাতে বাড়িতে একটু টাকা পয়সা দিতে পারি। তোর আবার প্রয়োজনটা কিসের কাজ করার? শালু দিদি করছে তো কাজ। কিন্তু মা, কিন্তু টিন্তু কিচ্ছু নয়, আমি বলে দিলাম তো। আর এমনিতেও কয়েকদিনের মধ্যেই আমার কাজও শুরু হয়ে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুই এখন শুধু নিজের পড়াশোনা আর কুস্তিতে মন দে। কিন্তু মা, ধরো যদি আমি এমন কোনো কাজ করি যাতে আমার কুস্তির প্র্যাকটিসটাও হয়ে যায় আর আমি কিছু টাকাও উপার্জন করতে পারি, আমি বরং ছোট ছোট বাচ্চাদেরকে কুস্তি শেখানো শুরু করি। আচ্ছা, যদি তোর এই কাজ করাতে তোর পড়াশোনা আর কুস্তিতে কোনো অসুবিধা না হয় তাহলে কর। ইয়েস, ছাড় তো আমার। আমার মেয়েরা কত দায়িত্বশীল হয়ে উঠেছে, আমার পাশে দাঁড়াতে চাইছে। দাঁড়াও, তুমি কেন দাঁড়ালে? আমার তোমার সাথে নয়, তোমার মায়ের সাথে কথা আছে। তোমার মা নিশ্চয়ই তোমাকে এই শিক্ষাটা দিয়েছে যে বড়রা যখন কথা বলে তার মধ্যে ছোটদের থাকতে নেই। মাঝখানে আমরা নয়, আপনি এসেছেন। আমরা তো সোজা আমাদের ঘরেই যাচ্ছিলাম। বলুন কি বলতে চান আমায়। আজ মা যা কিছু বলেছেন সেসব শুনে আমার খুব খারাপ লেগেছে, কিন্তু তোমার নিশ্চয়ই খুব ভালো লেগেছে না? আমারই বাড়িতে সবার সামনে আমাকে দ্বিতীয় বউ বলেছেন। মা আপনাকে যা যা বলেছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু মায়ের কথায় আপনি কষ্ট পাবেন না। আসলে আপনার মাই এমন কিছু কথা বলল যার জন্য মাকে মুখ খুলতে হলো। আর রইল আমার খুশির কথা, তাহলে আপনি আজ যা শুনেছেন সেটা আমি বহু বছর ধরে শুনে আসছি। আর যে কথা শুনলে আমার কষ্ট হয়, আমি অন্য কাউকেও সেই কথা শুনতে দিতে চাই না। আমি যদি চাইতাম তাহলে মায়ের মুখের ওপরেও উচিত কথা বলতে পারতাম, কিন্তু আমি বড়দের সম্মান করি আর মা আমার সোনা বাবুর মা হন, তাই আমি তো সেটা করব না। একটা কথা সবসময় মনে রেখো, যে বাড়িতে তোমরা সবাই থাকছো সেটা আমার বাড়ি। জানি আমি। মুনিয়া, স্টোর রুমে চাবি নিয়ে এসো। আনছি ম্যাডাম। এই নিন ম্যাডাম। এই নাও, এটা আমাদের স্টোর রুমের চাবি।
ললিতা নিবাসের স্টোর রুমের চাবি। ধন্যবাদ। আর একটা কথা শোনো, তুমি বুদ্ধিমতী, তাই এটা নিশ্চয়ই বোঝো আমরা তোমাদের এখানে আশ্রয় দিয়েছি, আর স্টোর রুমের চাবি দিয়ে তোমাকে ভরসাও দিচ্ছি। ওয়ান মোর থিং, আমার মনি আর কোমরে আজ খুব ব্যথা করছে, তাই স্টোর রুম তোমাকে নিজেকেই পরিষ্কার করতে হবে। নিজের কাজ নিজে করার অভ্যেস আছে আমার, আর আপনি নিশ্চিন্তে থাকুন, আমি খুব তাড়াতাড়ি আমার সেন্টারের জন্য অন্য কোনো জায়গা খুঁজে আপনার জায়গাটা খালি করে দেব। আমি তো তেমন কথা বলিনি, কিন্তু একটা কথা খেয়াল রেখো, তোমার আগের সেন্টারের মতো এখানে যেন আগুন লেগে না যায়। তুমি সেটা সহ্য করতে পেরেছো, কিন্তু আমি তো সহ্য করব না। আমি আমার কর্মক্ষেত্রকে মন্দিরের মতো সম্মান করি, আর মন্দিরে প্রদীপ জ্বালানো হয়, সে মন্দিরে আগুন লাগানো হয় না। আগুন হয় লেগে যায় বা লাগিয়ে দেওয়া হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, যে আগুনে পুড়ে যায় একটা সময় সেও সুস্থ হয়ে ওঠে, কিন্তু যে আগুন লাগায় বহু দিন ধরে তাকে জ্বলতে হয়। তুমি কি বলতে চাইছো? ব্যাস এইটুকুই, যে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার জায়গাটাকে আমি মন্দিরের মতো করে পূজো করব। এটার জন্য ধন্যবাদ। ম্যাডাম, এনার কোনো কথাই আমাদের কোনো কাজে আসবে না, কিন্তু মনে হচ্ছিল বলছিল কম কিন্তু শুনছিল বেশি, বাকিটা আপনি দেখে নিন। আমি তোমার বার্তা দেখতেও পাচ্ছি আর বুঝতেও পাচ্ছি, ব্যাস সঠিক সময় আমি তোমায় উচিত শিক্ষা দেব রঞ্জু। এই রঙ্গিলা মহিলা নিজেকে কি ভাবেটা কি? হ্যাঁ, যখনই দেখি তখনই হাই ক্লাস নিজের জ্ঞান দিতে থাকে, আর এই টাকা হাতে থাকলেই সবাই ক্লাসি হয়ে যায় না? একদিন আমি আমার দেশি জ্ঞান ওনাকে শোনাবো, তখন বুঝতে পারবেন উনি। এইরকম কেন করবি তুই? তাহলে কি সারা জীবন ওনার কথাই শুনতে থাকবো? দিদি, কে বলেছে আমাদের সারা জীবন থাকতে হবে? মা, ওই মহিলা তোমাকে কি বলছিলেন বলতো? কিচ্ছু না। তুমি আমায় বলবে নাকি গিয়ে আমি ডিরক জিজ্ঞাসা করবো? ওরে বাবা, চাবিটা দেওয়ার জন্য কথা বলছিল, পেয়ে গেছি চাবি, কিন্তু এখনো পরিষ্কার করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে সবাই মিলেই তো কাজ করে নেব, আর কি। মা, কাল সকালে আমরা সব পরিষ্কার করে গণেশ ঠাকুরের পুজো দেব, যাতে আমাদের সেন্টারের উপর দিয়ে সব নজর কেটে যায়। হ্যাঁ, এইটা ঠিক বলেছে। আর বৌমা, সকাল সকাল গিয়ে ফুল গাছ থেকে ফুল তুলে আনবে ভগবানের জন্য মালা তৈরি করার, আর খেয়াল রাখবে ওই বুড়ি যদি আগে উঠে পড়ে না, তাহলে কিন্তু সব ফুল তুলে নিজে নিয়ে নেবে। এই মেয়েটা জানি না কি দিয়ে তৈরি হয়েছে, সারা দিন কনস্ট্রাকশন সাইটে লেবারি করার পর ওর মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, মনে হচ্ছে টর্চার করার লেভেলটা আরো বাড়াতে হবে, তখনই ওর মুখে যে স্মাইলটা আছে না, সেটা চলে যাবে।